হাইলাইফের ডেইলি থেকে সবাইকে অভিনন্দন, আশা করি সবাই ভালো আছেন। আমাদের হাইলাইফে চলে এসেছে অ্যাসেম্বল মিল্কিং মেশিন, যেটা আপনার সমস্ত পার্টস অ্যাভেলেবেল, 6 মাস থেকে 1 বছর পর্যন্ত গ্যারেন্টি পাবেন। এইগুলো খোলা থাকে, এটা ডান্ডা, এই ডান্ডাটা আমি এখানে লাগিয়ে দিলাম, নাট দেওয়া থাকবে, নাটগুলোকে আমি সুন্দর করিয়ে দিলাম, সুন্দর করিয়ে দিয়ে আমি বেশি লাগাচ্ছি না, টাইট করে আমি শুধু জাস্ট দেখিয়ে দিচ্ছি। ফলে এটা কি হলো, এটা দেখুন চাকা আছে, ফলে এটা মুভেবেল হয়ে গেল, আপনি যেখানে খুশি নিয়ে চলে যান আরামসে, আপনি 10টা 15টা পর্যন্ত গরুর দুধ এটা থেকে ধোয়াতে পারবেন। এরপরে আসি এই জিনিসটা হচ্ছে যে প্রেসার, প্রেসার এটা এটা খোলা থাকে, এটা আমাকে জাস্ট লাগিয়ে দিতে হবে, এখানে লাগিয়ে দিলেন, এটাকে কম বেশি এই উপরের এটাকে কম বেশি করলে আপনার হাওয়া কম বেশি হবে। তারপরে দেখুন এই তলায় একটা আছে রাবার, এটা খোলা থাকে, ঠিক আছে, এই রাবারটা খোলা থাকে, এটা জাস্ট এই তলাতে লাগিয়ে দিতে হবে আপনাকে, লাগিয়ে দিলে হয়ে গেল আপনার। এবার এটাকে ক্লাস্টার বলে, এই চারটাকে ক্লাস্টার বলে, এটাকে এইভাবে ফেলে রাখতে হবে, এই যে তলায় একটা এই আছে, এটাকে আপনার চেপে থাকবে, এইভাবে চেপে থাকবে, এটাকে যদি পুশ করে দেওয়া হয় তাহলে হচ্ছে যে হাওয়াটা বেরিয়ে যাবে, এটা যখন উল্টে দেবেন এইভাবে চারটে চারদিকে ফেলে থাকবে, আর এই তলাটা যেটা আছে ওটাকে বন্ধ করে দিতে হবে, আর এটাকে গরুর বাটে লাগাবেন এইভাবে, এইভাবে জেডের মতন ধরবেন, এইভাবে দিয়ে আস্তে আস্তে এভাবে খুলবেন, ফট করে নিয়ে নেবে বাটের মধ্যে নিয়ে নেবে, এইভাবে প্রতিটা একটা একটা করে এইভাবে করে আস্তে আস্তে করে ছাড়বেন, নিয়ে নেবে এইভাবে প্রতিটা করবেন। এবার এই যে পাইপের তিনটে ইয়ে আছে, মুখ আছে, এই পাইপের তিনটে মুখের জন্য আপনাকে প্রথমে এটাকে পালস লেটার বলে, এটা খোলা থাকে আপনার, এটাকে পালস লেটার বলে, পালস লেটারটাই মাঝে লেগে যাবে, আর এই পাইপ একটা পাইপ এইখানে ঢুকে যাবে আর দুটো এখানে লেগে যাবে, এই দুটো এখানে লেগে যাবে, এই পাইপটা এখানে ঢুকে যাবে, ঠিক আছে। আর একটা যেটা আছে সেটা হচ্ছে এই বড় পাইপটা, কালো পাইপটা এখানে ঢুকে যাবে, এক মুখটা এখানে ঢুকে যাবে, আর এক মুখটা চলে আসছে এইখানটা, ব্যাস আপনার পুরো সেটআপ কমপ্লিট। এবার আপনাকে চালু করার আগে কিন্তু অয়েল অবশ্যই দিতে হবে, এটা হাইড্রোলিক 68 অয়েল আছে, এখানে লেখাও আছে হাইড্রোলিক 68, তো এটাকে এইখানে আপনার ঢালতে হবে, এটাকে খুলতে হবে, খুলে এটাকে ঢালতে হবে, ঢেলে এখানে দেখবেন 75% অব্দি ইন্ডিকেট করে থাকে, 75% অব্দি অয়েল ইন্ডিকেট করে থাকবে, আমি অয়েলটা ঢালিনি, এখান দিয়ে ঢালবেন, এখানে 65% অব্দি ইন্ডিকেট করবে, তখন আপনি মেশিনটাকে স্টার্ট করবেন, চালু করবেন। আশা করছি বুঝতে পেরেছেন পুরো মেশিন সেটা কমপ্লিট হয়ে গেল। থ্যাংক ইউ হাইলাইট ডেইলির পক্ষ থেকে।